ঠিক আছে, ভালো আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে অষ্টমী। অষ্টমীতে দেখাচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি হবে আর কি, তো বৃষ্টিটা তো হলো না, তাই আমরা বেরিয়েছি। এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশন, যেটা আমার ঘর থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে, আর 2 থেকে 4 কিলোমিটার 3 কিলোমিটার ঠিক আছে, যে কোনো একটা বললেই হচ্ছে। তো এখন যাব রামকৃষ্ণ মিশন। আর আজকের কালকের ভিডিওটা, সপ্তমের ভিডিওটা কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাচ্ছে, তো ওটাও দেখে নেবেন। আর কি বলবো, চলো দেখে আসি আমাদের রামকৃষ্ণ মিশন কেমন ভিড় হয়েছে। বাপরে বাপ, আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে গাড়িটা রাখতে হলো। প্রতি বছর অষ্টমীতে এত ভিড় হয় রামকৃষ্ণ মিশনে, বিশাল ভিড়। এখন আমরা দাঁড়িয়ে আছি আসানসোল রামকৃষ্ণ মিশন। এই প্রথম, আমি তো পুজোতে আসি না, এবারই এলাম পুজো। বিশাল ভিড় হয়েছে, এরকম ভিড়, মানে আমি আসি প্রতি বছরই আসি দেখতে, এরকম ভিড় হয় না, গেট বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, এরকম ভিড় আমি আজ পর্যন্ত দেখিনি। এই বছর প্রচুর ভিড় হচ্ছে, এই বছর বন্ধ ছিল না করোনার জন্য, সবাই এসেছে। হ্যাঁ হয়ে গেছে, আর গরমে গরমে বলতে রোদে, রোদ প্রচুর এখানে। যে দিকটাতে মানে মন্দিরটা আছে, ঠিক আছে, তো সেই দিকটাতে গাছ নাই, তো তার জন্য রোদে আর ঘুরতে ভালো লাগছে না। এবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তখন এসেছি সেন্ট্রাল মলে। আমরা দেখতেছিলাম কর্ণ সুবর্ণের গুপ্তধন, কিন্তু টাইমিংটা তোর মানে আলাদা আলাদা টাইমিং মিলছে, আমাদের টাইমের সাথে মিলছে না। দেখি যদি হয় ইচ্ছে বিকেল দিকে আসবো। এখানে প্রচুর আসছি বলে কথা আসে, তার জন্য ভিড় আছে। কুইক লাগাতে হচ্ছে, কিছু করার নেই। এই জুতোটা বার করেছে, নতুন জুতো। হ্যাঁ, নতুন জুতো বার করে পরে দুদিন পরে আমি আমি ছেড়িনি, ঠিক আছে, 2 ঘন্টা মাত্র পরে, 3 দিন ধরে তুই পরেছিলি, 2 ঘন্টা আমি পরে দিয়েছি, জুতোটা ছেড়ে দিই। তো আজকে আর কি বৃষ্টির জন্য অনেক কিছু করা হলো না। সকালবেলাতে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে, তো তারপরে থেকে যা বৃষ্টি শুরু হলো, তো এখন এসেছি উষাগ্রামে। উষাগ্রামে একটা ঠাকুর হয়, ভালোই হয়েছে। এটা ধীরে কি বল রা, শোনা যাচ্ছে না নাকি? শোনা তো যাচ্ছে। একটা জায়গায় ঠাকুর হয়েছে দেখবো, তারপরে একটু মহিশালাই ঘুরতে হবে, মহিশালাই ঘুরতে।
আটতলা আছে দেখে নিচ্ছি চলো জুতো খোলো ভালোই আছে চল চল কিছু নাই এখানে প্রথম দুর্গা পূজা ভালোই করেছে কোন বাজে কটা বাজছে এখন নটা সাড়ে নটা বাজছে দশটা বেজে গেছে না নটা সাড়ে নটা কি বলছে আজকে পনেরোটা বাজছে পনেরোটা বাজছে আজকে এখন দাঁড়িয়ে আছি আমরা জ্যোতির্জিমের বাইরে আজকে আমাদের দুজনেরই মনটা একদম ভালো নেই ঠিক ঠিক লাগলো না আজকে অষ্টমী ছিল ভাবছিলাম যে অষ্টমীতে একটুখানি ঘুরবো তো বৃষ্টি যা করলো সকাল থেকে চারটে থেকে স্টার্ট হয়েছে ওই নটা নটা না সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি পড়ে গেছে পড়ে যাচ্ছে তারপরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এখনো পড়ছে ধীরে ধীরে এখনো পড়ছে তো আজকে যেইটুকু করা হয়েছে ওই রামকৃষ্ণ মিশন পুজো দেখা আমাদের কমপ্লিট মানে প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেছে এবার নবমী দশমী রয়েছে দেখা যাক কি হয়